বাঙালিদের পরিকল্পিত ভাবে আমাদেরকে ছবি একটা দেখানো হয়, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কি, এই যে বাঙালিরা যারা পার্টিশন ভিক্টিম, যারা এই পার্টিশন ভিক্টিম ভিক্টিমিতে বারবার হেনস্থার সম্মুখীন হচ্ছে, এখনো নাগাল্যান্ডে সেই বাঙালিরা হেনস্থার সম্মুখীন। নাগাল্যান্ডে আইএলপি নিয়মাবলী সহজ করা হোক, বাঙালিদের বসবাস করতে অনুমতি দেওয়া হোক, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিধায়ক কমলাক্ষের। গোটা উত্তর পূর্ব জুড়ে চলছে বাঙালি নির্যাতন, এখন নাগাল্যান্ডের ডিমাপুরে বসবাস করতেও লাগবে ইনার লাইন পারমিট। নাগাল্যান্ড সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অসৎ উদ্দেশ্য। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবির পাশাপাশি আইএলপি নিয়ম সহজ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি আজ এক বিবৃতিতে বলেন, নাগাল্যান্ডের আর্থিক প্রগতির পেছনে বরাকবাসীর অনেক অবদান রয়েছে। নাগাল্যান্ডের উন্নয়নে বরাকবাসীর অবদানের কথা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও স্বীকার করেছেন। তাহলে আইএলপি কেন? কমলাক্ষ আরো বলেন, বরাকের যেসব লোক নাগাল্যান্ডে বসবাস করছেন তারা সেখানের জল হাওয়ার সঙ্গে মিশে গেছেন, সেখানে শ্রমদান করছেন, নাগাল্যান্ডে প্রগতিতে বিরাট ভূমিকা পালন করছেন তারা, অথচ তাদের অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে। নাগাল্যান্ডের উন্নয়নে তারা যখন এত কাজ করছেন, তাহলে তারা সেখানে থাকতে পারবেন না কেন? বরাকের বাঙালিরা নাগাল্যান্ডকে নিজের রাজ্যের মতোই ভালোবাসেন, এরপরও সেখানকার সরকার তাদের বসবাস করার অনুমতি দিচ্ছে না, এটা অন্যায়। যদিও গত 3-4 বছর ধরে নানা ধরনের হেনস্থা চলছে, কিন্তু গত কয়েকদিন ধরে অত্যাচার বেড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় আমরা সব খবর পাচ্ছি। কমলাক্ষ বলেন, অবশ্য শুধু নাগাল্যান্ডেই নয়, মণিপুর, মিজোরাম সহ উত্তর পূর্বের অন্যান্য রাজ্যেও বাঙালি এবং অ উপজাতিদের প্রবেশে বাধা দিতে আইএলপি বাধ্যতামূলক করা হয়েছে, বাঙালিদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে, দেশভাগের বলি বাঙালি হিন্দুরাও হেনস্থার শিকার হচ্ছেন। এখন ডিমাপুরে ঢুকতেও আইএলপি লাগবে, এটা ঠিক হচ্ছে না। এইসব কথা উল্লেখ করে আইএলপি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। দুঃখ হয় আমাদের হোম মিনিস্টার আসামে আসেন, কিন্তু মণিপুর যখন জ্বলে তখন উনি মণিপুরে যান না, উনি আসামে আছেন। যখন নাগাল্যান্ডে এরকম পরিবেশ হয়, পরিস্থিতি হয়, তো নাগাল্যান্ড গিয়ে সেই নাগাল্যান্ডকে শান্ত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ উনি হাতের হাতে নেন না। তাই আজকের দিনে একটা কথা বলতে হচ্ছে যে বিশেষ করে গতকালকে নেথো রিসোর্ট, সেখানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এবং বিভিন্ন স্টেট হোল্ডারকে নিয়ে সেখানে মিটিং হয়। আমি ধন্যবাদ জানাই নাগাল্যান্ডের সরকারকে, সেই চিন্তাধারার জন্য। বিশেষ করে এই নাগাল্যান্ডের আর্থসামাজিক উন্নয়ন, সেই নাগাল্যান্ডকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেই নাগাল্যান্ডের মানব সম্পদ হিসাবে বরাকের অনেক মানুষ সেখানে গিয়ে মানব সম্পদ অর্থাৎ কাজ করেন, এবং যেভাবে নাগাল্যান্ডের উন্নয়ন হয়, নাগাল্যান্ডের জল, নাগাল্যান্ডের বায়ু, নাগাল্যান্ডের সঙ্গে ওনারা একত্রিত হয়ে আছেন, যেভাবে নাগাল্যান্ড ওনাদের মানব সম্পদ হিসাবে ওনারা ব্যবহার করছেন, সমাজে সেখান থেকে ওনারা কিছু ইনকামও করছেন, অর্থাৎ নাগাল্যান্ডের উন্নয়ন হচ্ছে, ওনারা উপকৃত হচ্ছেন। তাই মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, মিটিং করে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই সিদ্ধান্ত ক্রমে যে আইএলপির কথা বলা হয়, সেখানে আইএলপি লাগবে, সেই চিন্তাধারা কোভিডের আগে ছিল, কোভিডের সময় সেটা হয়নি, এখন আবার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার জানা মতে 3 মাস সময় দেওয়া হয়েছে, সেই 3 মাসের মধ্যে এসওপি রেডি হবে। তো বিশেষ করে সেই আইএলপি হোক, যে জিনিসই হোক, সেটা কার জন্য? মানুষের জন্য।
তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে ভেরিফিকেশন হয়, এই ভেরিফিকেশনের কাগজ পাঠানো হয়, যেটাকে একটা সরল উপায়ের মাধ্যমে যাতে সেইগুলো করা হয়। কারণ কেন্দ্রের সরকার, আসামের সরকার বাঙালিদের সুরক্ষার জন্য ওনারা সবসময় কথাবার্তা বলেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কি, বাঙালিদের পরিকল্পিতভাবে আমাদেরকে ছবি একটা দেখানো হয়, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কি, এই যে বাঙালিরা যারা পার্টিশন ভিক্টিম, যারা এই পার্টিশন ভিক্টিম ভিক্টিমদের বারবার হেনস্থার সম্মুখীন হচ্ছে, এখনও নাগাল্যান্ডে সেই বাঙালিরা হেনস্থার সম্মুখীন। তাই আজকে বিধায়ক হিসাবে নাগাল্যান্ড বলুন, বিভিন্ন রাজ্যের খাদ্য থেকে শুরু করে অনেক কিছুই বরাক বিলি দিয়ে যায়, তার জন্য আমরা আনন্দিত যে যাও সুন্দর করে যাও আমাদের ভাইরা সেখানে খাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই নাগাল্যান্ডের মানুষ সব কিছু সেখান দিয়ে যাবে, সেটা ভালো কথা, কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলিতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের একটা সংঘাত হয়। তাই আমি মনে করি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, এখানে যারা স্থায়ী বাসিন্দা যারা আছেন, যারা ওদের সঙ্গে কথাবার্তা বলে যাতে একটা সরল উপায়ের মাধ্যমে যাতে সেই জিনিসগুলো রিজলভ করা যায়, সেই অনুরোধ ইতিমধ্যে আমি হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী সবাইকে মেল করেছি, যাতে সেটা একটা একটা সুস্থ পরিবেশের মাধ্যমে, সুন্দর বাতাবরণের মাধ্যমে সেই জিনিসটা যাতে রিজলভ হয়, সেই আশা ব্যক্ত করছি এবং ইতিমধ্যে কেন্দ্র সরকারকে সেটা অবগত করেছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।